হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের এখানে মাদ্রাসার দুটো ইউনিট কেটে গেছে, তো আমাকে ডেকেছিলো বাগানোর জন্য, তো নিয়ে এসেছি। চলো দেখা হচ্ছে কেমন করে বাগাচ্ছি না বাগাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এই যে এখানে ইউনিট আছে, আউজা কোম্পানি ইউনিট, কেটে গেছে, বৃষ্টিতে পরে কেটে গেছে। আর আমাকে দিল, বললো যাও যদি হয় বাগিয়ে দাও। তো আমার কাছে ডাইপোলটা আছে, সবই কিছু আছে, তো বাগিয়ে দিই, বিপদে পড়েছে। তো চলো দেখতে থাকো। চলো ইউনিটটা বাগানো হয়ে গেছে, এবারে যাবো মিশনে লাগিয়ে দিয়ে চলে আসবো। তো চলো দেখতে থাকো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এটা হচ্ছে আমার ছেলের বক্স, 30-এর বক্স দেখতেই পাচ্ছ। আর ওই যে আমার ভাইপোর বক্স। আর বলেছিলাম যে রাস্তার পরিস্থিতি খারাপ, তো দেখো কেমন রাস্তা আমাদের, ঠিক আছে? এই হচ্ছে রাস্তা, কিছু নাই, আলে আলে যেতে হয়, বন্যা হলে পুরো এখানে ডুবে থাকে। এই হচ্ছে সরু আল, দু ফুটের একটা আল আছে, এই আলে আলে আমাদেরকে যাতায়াত করতে হয়। এত অসুবিধা বর্ষাতে যে ধারণার বাইরে। সামনে মিশনটা আছে, 1 মিটার রাস্তা। চলো মিশনটাও দেখাচ্ছি। এই হচ্ছে সেই মিশন, আল-আলম মিশন, আমাদের আরামবাগের আল-আলম মিশন, দেখতেই পাচ্ছ। তো এটা আমাদের আল-আলম মিশন, আরামবাগের আল-আলম মিশন, দেখতেই পাচ্ছ।
তো এনাদেরই ইউনিট কেটে গেছিলো, তো আমার বন্ধু বলেছিলো যে ইউনিটটা যদি লাগিয়ে দেয় ভালো হয়, তো আমি এলাম, এসে ইউনিট নিয়ে এলাম, মানে ইউনিটটা বাড়িতে নিয়ে গেলাম, দেখতে পেলে সারিয়ে নিয়ে এসেছি। তো ওইখানে চোঙগুলো আছে, ওইখানে লাগিয়ে দেওয়া হবে, এখন টেস্ট করে নিই। তো এনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম, দেখিয়ে এবারে বাড়ি যাচ্ছি। তো চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সব থেকে ঘরের কাছে মিশন। তো চলো বাড়ি যাই, ইউনিট দেওয়া হয়ে গেছে, চেক করা হয়ে গেছে, ওনারাও লাগিয়ে নেবে, কেন তার লাগবে, পিছনে তার এনে লাগাবে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার অবশ্যই করবে। চলো বাই।